বান্দরবানে আবারও বাড়ছে ডেঙ্গুর প্রকোপ, এ বিষয়ে জানাতে বান্দরবান থেকে আমাদের সাথে সরাসরি যোগ দিচ্ছেন ইয়াসিনুল হাকিম। ইয়াসিন, সোহেলি, আমি এখন দাঁড়িয়ে আছি বান্দরবান সদর হসপিটালে। আমরা দেখেছি সকাল থেকে এখানে প্রচুর পরিবারের রোগীর ভিড় দেখেছি আসলে, এবং যেখানে আসলে ল্যাব টেস্ট করা হয় প্যাথোলজি, সেখানে আমরা গিয়েছি, প্রচুর রোগীর আসলে ভিড় হয়েছে যারা বিভিন্ন রোগ ব্যাধিগুলো পরীক্ষা করছে। তবে হাসপাতালে কর্তৃপক্ষরা আমাদেরকে যেটি জানিয়েছে, আসলে ডাক্তাররা বলছে প্রতিদিনই কিন্তু আসলে মানুষের ম্যালেরিয়া, ডেঙ্গু এই পরীক্ষাগুলো করা হচ্ছে, বিশেষ করে যেহেতু ঠান্ডাজনিত রোগ নিয়ে ভর্তি হচ্ছে। সেই ক্ষেত্রে জানুয়ারির 1 তারিখ থেকে আজকে পর্যন্ত প্রায় 16 জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে, এবং চিকিৎসকরা বলছে যদিও বা এই সময়টা আসলে ডেঙ্গুর জন্য নয়, এটা আমাদের সময় বিভিন্ন রোগ বেড়ে হয়, যদিও বা সিজন না হওয়ার পরে কিন্তু ডেঙ্গুতে আক্রান্ত হচ্ছে, তার জন্য মানুষকে সচেতন থাকার পরামর্শ দিচ্ছে তারা। পাশাপাশি চিকিৎসকরা আমাদেরকে যেটি জানিয়েছে, বর্তমানে ঠান্ডা জনিত বিভিন্ন রোগ বেড়ে, নেমোনিয়া, ঠান্ডা, সর্দি, কাশি সহ বিভিন্ন অ্যালার্জি রোগগুলো তারা দেখা দিয়েছে, এগুলোর জন্য আসলে মানুষকে সতর্ক থাকার পরামর্শ দিচ্ছে। পাশাপাশি যেহেতু বর্তমানে চট্টগ্রামেও সহ বিভিন্ন জায়গায় নতুন করে করোনার আসলে একটি পাওয়া যাচ্ছে, করোনা সংক্রান্ত একটু শনাক্তকরণ হয়ে যাচ্ছে, সেই ক্ষেত্রে কিন্তু আমরা সিভিল সার্জনের সাথে কথা বলেছিলাম। সিভিল সার্জন আমাদেরকে যেটি জানিয়েছে, বান্দরবানের করোনার জন্য তারা পূর্ব প্রস্তুতি হিসেবে অনেক রকমের প্রস্তুতি নিয়ে যাচ্ছে, পর্যাপ্ত পরিমাণে কিট সরবরাহ রয়েছে, পাশাপাশি করোনার জন্য তারা আলাদা করে ব্যবস্থাও রেখেছে, যদি সেক্ষেত্রে করোনার আক্রান্ত হয় তাদেরকে চিকিৎসা দেওয়ার জন্য সকল ধরনের প্রস্তুতি তাদের আছে। পাশাপাশি যদি আমরা স্বাস্থ্য বিভাগের তথ্য মতো বলতে চাই, 2020 সাল থেকে এই পর্যন্ত আসলে 2455 জন আসলে করোনায় আক্রান্ত হয়েছিল, তার মধ্যে 14 জন করোনায় আক্রান্ত হয়ে মারা গেছে। তবে এখন করোনার থেকে বেশি ভয়াবহ আকার হিসাবে আসলে চিকিৎসকরা বলছে ডেঙ্গু নিচ্ছে, যেটি গত বছর 2023 সালে ছিল 780 জন, এবং এই বছরে এসে দাঁড়িয়েছে আসলে আজকে 23 তারিখে এসে প্রায় আপনার 16 জন করোনা আক্রান্ত হয়েছে, এবং চিকিৎসকরা বলছে সবাইকে সচেতন থাকা, পরিষ্কার পরিচ্ছন্ন ভাবে চলাফেরার জন্য পরামর্শ দিচ্ছে, এবং স্বাস্থ্য সুরক্ষার বিষয়ে আসলে সকলকে তারা বিভিন্ন প্রচার প্রচারণা গুলো করতেছে আসলে স্বাস্থ্য বিভাগ জানিয়েছে। তবে প্রত্যেক রোগ মোকাবেলার জন্য বান্দরবান সদর হাসপাতাল প্রস্তুত রয়েছে বলে তিনি আমাদেরকে জানিয়েছে, এবং ছাত্রপুর জেলায় 34 ইউনিয়নে যে স্বাস্থ্য ক্যাম্পাস গুলো রয়েছে সেগুলো প্রস্তুত রয়েছে। সোহেলি, ইয়াসিন, ধন্যবাদ আপনাকে। দর্শক, বান্দরবান থেকে আমাদের সাথে যুক্ত হয়েছিলেন ইয়াসিনুল হাকিম, তিনি জানাচ্ছিলেন সেখানে ডেঙ্গুর প্রকোপ এবং পাশাপাশি করোনার বর্তমান পরিস্থিতি নিয়ে বিস্তারিত জানাচ্ছিলেন।